ভারত কানাডার সম্পর্ক আরো তলা নিতে এবারে কানাডায় ঘোরাফেরার ক্ষেত্রে ভারতীয়দের সতর্কতা জারি করল বিদেশ মন্ত্রক। সতর্ক থাকার পরামর্শ সেখানকার ভারতীয় পড়ুয়াদেরও। দাওয়াই পাল্টা দাওয়াই, কানাডার সঙ্গে ইটের বদলে পাটকেলের ফর্মুলায় ভারত। ভারতীয় কূটনীতিককে বহিষ্কারের পাল্টা কানাডার কূটনীতিককে বহিষ্কারেই তা স্পষ্ট। জম্মু কাশ্মীর ও লাদাখে ঘোরাফেরার ক্ষেত্রে কানাডার পর্যটকদের জন্য সতর্কতা জারি করেছিল ট্রুডোর সরকার। পাল্টা ভারতের বিদেশ মন্ত্রক কানাডায় থাকা ভারতীয়দের জন্য সতর্কতা জারি করল। সতর্ক থাকতে বলা হয়েছে সেখানকার ভারতীয় পড়ুয়াদেরও। ভারত বিরোধী কার্যকলাপ চলছে কানাডায়, সে কারণেই সতর্কতার পরামর্শ। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তারপরেই এই সতর্ক বার্তায় স্পষ্ট, খালিস্তানি ইস্যুতে কানাডার বিরুদ্ধে সুর এতটুকুও নরম করবে না ভারত। ভারত কানাডার এই চাপানুতরে অক্সিজেন পাচ্ছে খালিস্তানিরা। শিখ ফর জাস্টিস নামে একটি খালিস্তানি জঙ্গি সংগঠন কানাডায় অনাবাসী হিন্দুদের দেশ ছাড়ার ফতোয়া দিয়েছে। অন্তত নটি খালিস্তানি জঙ্গি সংগঠন বহাল তবিয়তে কানাডায় তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আগেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিল ভারত, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ভারতের তরফ থেকে নির্দিষ্ট করে কানাডায় বসবাসকারী আট জঙ্গির কথা বলা হয়েছিল। অভিযোগ, পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গেও যোগসাজশ রয়েছে তাদের। কিন্তু হাজারো প্রমাণ নথি দেওয়া সত্ত্বেও কর্ণপাত করেনি ট্রুডোর সরকার। আর এখন ট্রুডো অভিযোগ করছেন খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জের খুনে নাকি ভারতের হাত। কানাডার বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়ের পয়লিভরের দাবি, যদি সত্যি ট্রুডোর হাতে ভারতের যোগসাজশের কোনো প্রমাণ থাকে সামনে আনুন, শুধু মুখে বলে লাভ হবে না। সে দেশের বিরোধীদের দাবি, নিজের রাজনৈতিক আখের গোছাতে কানাডার নাম খারাপ করছেন ট্রুডো, শুধু শুধু সম্পর্ক খারাপ হচ্ছে ভারতের সাথে। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।